আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি বৃতি, আপনারা দেখছেন দা পিডি নিউজ। দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম দম্পতি। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার এক নম্বর দিঘিরপাড় অঞ্চলের মধ্য কড়াকাটি গ্রামের। ঘটনায় গুরুতর জখম বছর চল্লিশের রবীন মণ্ডল ও তার স্ত্রী প্রতিমা মণ্ডল বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারণে ঘটল এমন ঘটনা তা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের জন্মজয়ন্তী উপলক্ষে ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। নদিয়ার ধানতলা থানার নিরালা গ্রামে এক ব্যক্তির বাড়িতে ব্যাপক ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মিঠুন রায় নামের এক ব্যক্তি নিজের বাড়িতে হেরোইন, গাঁজা সহ মাদকদ্রব্যের বিক্রির সঙ্গে অসামাজিক কাজকর্ম চালাত। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন স্থানীয় বাসিন্দারা সকলে মিলে তার বাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় আসবাবপত্রে। এখানে দেহ ব্যবসাও হয়, এমনকি হিরোইন বিক্রি করা হয়। আমরা অনেকদিন ধরে ওনাকে ওয়ার্নিং দিয়েছি, এই নিয়ে আমরা শক্তি বাহিনী দল থেকে অনেকবার মিটিং মিছিল আমরা করেছি বা ওনাকে অনেকবার বলেছি, দেখো তোমার আমার কোনো ক্ষতি ক্ষণ বা এরকম আমার কিছু চাই না, তুমি ভালো হয়ে যাও, তুমি অন্য কোনো ব্যবসা করো, তার জন্য আমরা তোমাকে সহযোগিতা করবো, তুমি দোকান চালাচ্ছ, দোকানে মাল তোলো। কিন্তু ঘটনা আছে কি, উনি একই কথা বলে আমি ঠিক আছে আমি এখানে আর বিক্রি করবো না, আমি বাইরের ছেলের কাছে বিক্রি করবো। আর প্রত্যেক দিন বাইরের ছেলে তো আসছে, গ্রামের ছেলে পেলেও নষ্ট হচ্ছে, আর ওর বেচাকেনা বন্ধ হচ্ছে না। লাস্টে একদিন একটা কথা বলে কি যে এর প্রতিবাদ আপনারা কি করছেন? প্রতিবাদ আমরা অনেকবার করেছি, বুঝাইছি। আজকে কি করছেন? আজকে আমরা শক্তিবান দল থেকে আমরা সবাই মিলে ভাঙচুর করছি, আমাদের ধৈর্যের বাইরে চলে গেছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। Always a star with stylish backpacks from Skybags. Built to last straps. 12 months international warranty and rain cover. Skybags. সাথের মধ্যে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি। খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। প্রার্থনা হোক দিশানের সাথে। দিশান আগরবাতি, শুভক্ষণের চয়েস সর্বদা। যোগাযোগ 9932250652। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। ফিরে এলাম বিরতির পর। এবিভিপি ও বিজেপি কর্মী সমর্থকদের মুক্তির দাবিতে দিনভর উত্তেজনা জলপাইগুড়ির ময়নাগুড়িতে। তৃণমূলের অঙ্গুলি হেলানে পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যে ফাঁসাচ্ছে বলে অভিযোগ বিজেপির। আর তারই প্রতিবাদে এদিন জলপাইগুড়ির থানা ও আদালত চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের ছাত্রারা কেস করেছে যে কিডন্যাপ কেসে, আমাদের একটা ওইখানে থেকে হারাইছিল, তা কিডন্যাপ কেস একটা দিয়েছিল, রাত্রি অবধি কিছু ছিল না। তারপরে আমাদের ছেলেদেরকে, আমাদেরই ছেলেদের কেস করেছে, তারপরে আমাদেরই ছেলেদেরকে
উইদাউট এফআইআর, কিছু এফআইআর টেফআইআর নাই, ওদেরকে ধরে এখানে ঢুকাই দিয়েছে কোতোয়ালিতে। আমরা ঘোর বিরোধ করছি। চা বাগানে নালায় মৃত্যু হলো একটি হস্তি শাবকের। ঘটনাটি জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানের। ঘটনার খবর পেয়ে খুনিয়া রেঞ্জ থেকে বনকর্মীরা এসে নালা থেকে হস্তি শাবকের মৃতদেহটি উদ্ধার করে। হাতির বাচ্চাটা 3-3.5 মাসের হতে পারে। না, তারপর কী হলো ওটা? তারপরে ডিপার্টমেন্ট এসে গেল, এখানে এখানে গ্রামের লোক দিয়ে একটু খোঁড়াখুঁড়ি করলো, খোঁড়াখুঁড়ি করে বের করলো। আর এখানে যে গর্তটা ছিল মোটামুটি 5 ফিটের হবে, এই আমরা যেটা দেখলাম আর কি। তারপরে গ্রামের লোক এসে একটু মদত করলো, ওই ফড়ুয়া দিয়ে খুঁড়ে টুড়ে বাইর করলো, ওটা বাইর করে তারপর ডিপার্টমেন্টের গাড়ি আসলো, আসার পর তোরা নিয়ে গেল। মালদার ইংরেজবাজার থানার বাঁধপুকুর এলাকা থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আর তারই প্রতিবাদে এদিন মালদার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি জেলা সভাপতি সঞ্জিত মিশ্রের সমর্থনে মালদা জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যায় বিজেপির একটি প্রতিনিধি দল। 9 তারিখ থেকে ওই লোকটি আশিত নাম করে আছে, 45 ইয়ার্স বয়স, ও মিসিং ছিল। তো 12 তারিখে রাত্রি যেটা আছে আমরা খবর পেলাম যে ওর ডেড বডি ওই বাড়ির পাশেই অর্চার্ড যেটা আছে ওখানে পড়ে আছে। তো ওখান থেকে ওর বডি, ডেড বডি রিকভার করা হয়েছে, ম্যাগট ফর্মেশন হয়েছিল ওর মধ্যে। বাকি পিএম এক্সামিনেশন হয়েছে, আমরা পিএম এক্সামিনেশন রিপোর্টটা এখনও অপেক্ষায় রয়েছি। এখন আপাতত এখন পর্যন্ত আমরা কোনো এখনও অ্যাঙ্গেল পাইনি যে কোনো ওকে খুন করা হয়েছে সেটা আমরা পচাতে পারি। কিছু কিছু মানুষ, এলাকার মানুষরা বক্তব্য দিয়েছেন, আমরা ওদের বক্তব্যে যাচাইটা করছি। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434-037-116। নিউ ভান্ডারি অপটিক্যাল, ডায়মন্ড হারবার থানার দক্ষিণে। এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা সহ রয়েছে একাধিক সুবিধা। যোগাযোগ 8250-219-187। উফ, কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ, মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ, সরারহাট নতুন রাস্তা। আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার এন্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে।